আরজিকর আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তারদের উপরে হামলা হতে পারে, সেই চক্রান্তের অভিযোগেই গত শনিবার গ্রেপ্তার করা হয়েছিল বাম যুব সংগঠনের নেতা করতান দাশগুপ্তকে। কোন যুক্তিতে গ্রেপ্তার বাম যুব নেতা? আজ বুধবার রাজ্যের কাছে এই প্রশ্নই রাখল কলকাতা হাইকোর্ট। এদিন মামলা শুনানিতে করতানের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই মামলাতে এই গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আরজিকর আন্দোলনের মধ্যে গত শুক্রবার ভাইরাল হয়েছিল একটি অডিও, যার সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা। ওই ভিডিও ভাইরাল করে তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন এই হামলার পিছনে রয়েছেন এক বাম নেতা ও এক অতি বাম নেতা। এই অভিযোগের ভিত্তিতেই দক্ষিণ কলকাতার হালতু থেকে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জীব দাসকে। পরের দিন শনিবার সকালে টালিগঞ্জ ফাঁড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয় করতান দাশগুপ্তকে। তাঁর গ্রেপ্তারির পিছনে চক্রান্তের পাল্টা অভিযোগ করেছিলেন বাম যুব নেতা। বিধাননগর আদালতে তাকে পেশ করেছিল পুলিশ। আপাতত 14 দিন পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এদিন কলকাতা হাইকোর্টে করতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, ফোনালাপের ভিত্তিতে শুধুমাত্র সন্দেহের বশেই পুলিশ এই কাজ করেছে। তার আরও যুক্তি, যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা 3 বছরের জেল, আর তার জন্য প্রয়োজনীয় নোটিশ দিতে হয়। এক্ষেত্রে পুলিশ কোনো নোটিশ দেয়নি বলেই অভিযোগ করা হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, করতানকে গ্রেপ্তারের পর যুক্তি সাজিয়েছে পুলিশ। রাজ্যের তরফে এই যুক্তি অবশ্য উড়িয়ে দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। গ্রেপ্তারের আগে নোটিশ প্রয়োজনীয় তা যুক্তিগ্রাহ্য নয় বলেই পাল্টা দাবি রাজ্যের। আদালতকে জানানো হয়েছে এই ঘটনায় আরেক ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে করতান দাশগুপ্তকে, তাই গ্রেপ্তারই কোনোভাবেই বেআইনি নয় বলেই দাবি রাজ্যের। দুপক্ষের এই সওয়াল জবাবের পরই বৃহস্পতিবার এই মামলায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বামেদের আশা, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গ্রেপ্তার করতান দাশগুপ্তের জামিন মঞ্জুর হতে পারে।